পাকিস্তান আমলে সবচেয়ে ধনী 22 পরিবারের অন্যতম ছিল ইস্পাহানি পরিবার। ওই সময়ে পরিবারের ব্যবসা দেখভাল করতেন মির্জা সাদ্রি ইস্পাহানি। স্বাধীনতার পর সম্পদশালী অন্য প্রায় সব পরিবার পাকিস্তান চলে গেলেও বাংলাদেশে থেকে যান সাদ্রি ইস্পাহানি। তার সন্তানরাই বর্তমানে ইস্পাহানি গ্রুপের কর্ণধার হিসেবে দায়িত্ব পালন করছেন। ইস্পাহানি গ্রুপ সংশ্লিষ্টরা জানান, সাদ্রি ইস্পাহানির সন্তানরা বয়সে প্রবীণ হয়ে পড়েছেন, তবে এখন পর্যন্ত পরিবারের নতুন প্রজন্মের কেউ বড় কোনো দায়িত্বশীল কাজে নিয়োজিত হননি। বর্তমানে প্রতিষ্ঠান পরিচালনার জন্য বিশ্বস্ত, দক্ষ এবং পরীক্ষিত কর্মীদেরই বড় দায়িত্ব দিয়ে রেখেছেন তারা। গ্রীষ্ম মৌসুমের পরিবারের কেউই বাংলাদেশ থাকেন না। প্রতি বছর জুন জুলাই লন্ডনে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকে ইস্পাহানি পরিবার সদস্যদের একত্রিত হওয়ার আওয়াজ রয়েছে। বর্তমানে পরিবারের একজন সদস্য বাংলাদেশে অবস্থান করছেন না। মির্জা সাদ্রি ইস্পাহানির পরায়ণের পর গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন তার দ্বিতীয় সন্তান মির্জা আলী বেহরুজ ইস্পাহানি। তিনি ছিলেন নিঃসন্তান। বর্তমানে তার স্ত্রী মির্জা জাহেদ ইস্পাহানি গ্রুপের পরিচালক হিসেবে কার্যক্রম পরিচালনা করছেন। ইস্পাহানি পরিবার এদেশে ব্যবসা করছে প্রায় 200 বছরেরও বেশি সময় ধরে। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি আর্থিক খাতের লেনদেনও খুব ইতিবাচক এবং স্বচ্ছ ভাবমূর্তি বজায় রেখেছেন ইস্পাহানি গ্রুপ। তবে এই মুহূর্তে দেশে ব্যবসা পরিচালনার জন্য প্রতিষ্ঠানের কর্মীদের উপরে নির্ভর করতে হচ্ছে তাদেরকে। নিকটজনের ভাষ্যমতে তাদের নতুন প্রজন্মের এখানকার পরিবেশ ও নতুন ব্যবসায়িক পরিমণ্ডলের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া দুষ্কর হয়ে উঠেছে। এছাড়া এই দেশের রাজনৈতিক পরিবেশ, বর্তমান ও ভবিষ্যৎ সামাজিক স্থিতিশীলতার বিষয়গুলিও সুদূরপ্রসারী জায়গা থেকে পর্যবেক্ষণ রেখেছে পরিবারটি। এই কারণে সক্ষমতা সত্ত্বেও এদেশে সাম্প্রতিককালে বড় ধরনের কোনো বিনিয়োগে যায়নি তারা। দক্ষ কর্মী বাহিনীকে কাজে লাগিয়ে তারা নিজেদের চেনা গণ্ডির মধ্যে ব্যবসা সম্প্রসারণ ঘটিয়েছে। ব্যবসা পরিচালনার জন্য তারা দীর্ঘদিনের পুরনো কর্মীদের উপরই দায়িত্ব দিয়ে রেখেছেন। পুরনো এবং পরীক্ষিত কর্মীরাই যথাযথভাবে ব্যবসা পরিচালনা করছে। ইস্পাহানি গ্রুপের প্রধান ব্যবসা চা উৎপাদন এবং মোড়কজাত করা। দেশের শীর্ষস্থানীয় চা উৎপাদনকারী প্রতিষ্ঠান হল ইস্পাহানি গ্রুপ। প্রতিষ্ঠানটির মালিকানা রয়েছে প্রথম সারির কয়েকটি চা বাগান। চা মোড়কজাত এবং ব্র্যান্ডিং এর এখন পর্যন্ত শীর্ষে রয়েছে গ্রুপটি। প্রতিষ্ঠানটির উৎপাদিত চা দেশের বাজারে বিক্রি হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক নিলামের মাধ্যমে বিপণন করা হয়। দ্য ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা TTAB চেয়ারম্যান পদে দীর্ঘদিন ধরে আধিপত্য রয়েছে ইস্পাহানি গ্রুপের। আগে সংস্থাটি 2 বছর মেয়াদী চেয়ারম্যান পদে ইস্পাহানি পরিবারের কোনো না কোনো সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন, কিন্তু কয়েক বছর ধরে গ্রুপের চা বিভাগের কর্মীদেরই এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নিতে দেখা যাচ্ছে। বিষয়টিকে উদাহরণ হিসেবেই তুলে ধরেছেন অনেকেই। বলেছেন, ইস্পাহানি পরিবারের সদস্য বাংলাদেশে বড় দায়িত্ব গ্রহণ থেকে ক্রমে সরে আসছেন। বর্তমানে বাংলাদেশে ইস্পাহানি গ্রুপের বার্ষিক টার্নওভার দাঁড়িয়েছে 10,000 crore টাকার বেশি। গত 2 দশকে দেশে ভারী শিল্পে বিনিয়োগে বড় ধরনের পরিবর্তন হয়েছে, তবে এর মধ্যে বিনিয়োগের লাগাম টেনে ধরেছে বনেদি শিল্প পরিবার ইস্পাহানি গ্রুপ। এ সময় নতুন খাতে বিনিয়োগ থেকে নিজেদের বিরত রেখেছে পরিবারটি। কৃষি, খাদ্য, প্যাকেজিং, হোটেল এবং অবকাশ সহ রিয়েল এস্টেট ব্যবসার মধ্যে ঘুরপাক খাচ্ছে তাদের ব্যবসায়িক পরিধি। এক সময় পাট ও টেক্সটাইল এ আধিপত্য থাকলেও শিল্প দুটিতে নতুন বিনিয়োগে যাচ্ছে না তারা, বরং পুরনো ব্যবসাগুলোতে নিজেদের মনোযোগ ধরে রেখেছে পরিবারটি। সাম্প্রতিক সময়ে গ্রুপটি খাদ্য ও আনুষঙ্গিক খাতের ব্যবসাকে সম্পূর্ণ অটোমেশন আওতায় নিয়ে এসছে। এই জন্য প্রায় 3,000 কোটি টাকা বিনিয়োগ করেছে তারা। এছাড়া 2020 সালের শেষের দিকে দিনাজপুরে প্রায় 100 কোটি টাকা বিনিয়োগে অটোমেটিক রাইস মিল স্থাপন করে ইস্পাহানি গ্রুপ। পাশাপাশি সামিট গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে ভিক্টরি জুট মিলস এর জমিতে ICD ইনল্যান্ড কন্টেনার ডিপো ব্যবসায় বিনিয়োগ করেছে। এছাড়া প্যাকেজিং শিল্প ব্যবসা পরিধি বিস্তৃত করেছে প্রতিষ্ঠানটি। মূলত চায়ের পাশাপাশি অ্যাগ্রো, বীজ এবং খাদ্য খাতে বিনিয়োগ বাড়ালে অন্য কোনো ভারী শিল্পে তারা বিনিয়োগে যায়নি। গ্রুপটি দীর্ঘদিন ধরে কর্মরত একজন কর্মকর্তা জানান, গ্রুপের ব্যবসায়িক প্রভাবে ব্যবসা পরিধি বাড়ানো এবং নতুন নতুন খাতে বিনিয়োগের প্রস্তাব আসে, কিন্তু কর্ণধারে এসব প্রস্তাব নাকচ করে দেন। তাদের ভাষ্য, যে ব্যবসায় তাদের অভিজ্ঞতা নেই সেখানে তারা বিনিয়োগ করবে না, বরং দীর্ঘদিন ধরে চলে আসা ব্যবসাকে আরও বাড়ানোর প্রতি বেশি মনোনিবেশ করছেন তারা। ঢাকায় ইস্পাহানি গ্রুপের সবচেয়ে বড় ভূসম্পত্তি ছিল মগবাজারে। দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে আবাসন খাতের বেসরকারি একটি প্রতিষ্ঠানকে এই জমি বাণিজ্যিকভাবে উন্নয়নের জন্য দিয়েছে ইস্পাহানি গ্রুপ। ABC রিয়েল এস্টেটের নামে ওই প্রতিষ্ঠান সেখানে ইস্পাহানি কলোনির জন্য বৃহৎ পরিসর 9টি কমপ্লেক্স ভবন নির্মাণ করবে।
দ্য ওয়েসিস অ্যান্ড ইস্পাহানি কলোনি নামে অভিহিত এই প্রকল্পের ফ্ল্যাট বিক্রির কার্যক্রমও চলছে। মির্জা আলী বেহরুজ ইস্পাহানি প্রয়াণ ঘটে 2017 সালে। এরপর বাংলাদেশি ইস্পাহানিদের ব্যবসার হাল ধরেন তার ভাই মির্জা সালমান ইস্পাহানি। ইস্পাহানিদের এখানকার বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য পরিচালনার জন্য বর্তমানে তারা প্রতিষ্ঠানের দক্ষ ও পরীক্ষিত কর্মী এবং ব্যবস্থাপকদের উপরই নির্ভর করছেন। ইস্পাহানি পরিবারের নবীন ও প্রবীণ প্রজন্মের সদস্য এখন বছর অধিকাংশ সময় লন্ডনে অতিবাহিত করেন, সেখানে দ্বিতীয় আবাস গড়ে তুলেছেন তারা। নিকটজনরা মনে করছেন এর পিছনে তাদের ব্যবসায়িক কোনো সুদূর প্রসারীর চিন্তা থাকলেও থাকতে পারে। দর্শক, ইস্পাহানি পরিবারের ভবিষ্যৎ পরিকল্পনা কী, এ নিয়ে আপনাদের মতামত চাচ্ছি। আপনারা কী ভাবছেন এই সম্পর্কে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।